তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি নি জানি করি তো সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ পাশের ঘন্টাটাও ঘণ্টাটাও বাজিয়ে দিও গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে আমাকে জানাবে আর এখন সন্ধেবেলা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট স্টার্ট করলাম কারণ সকাল থেকে শরীরটা একদমই ভালো ছিল না তো সকাল থেকে আর কোনো ব্লগ টলগ করিনি তো ভাবলাম সন্ধ্যা থেকে একটু ভালো লাগছে যখন তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই তো এখন দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে প্রায় আর সন্ধেবেলায় আমার বাসন টাসন গোছানো হয়ে গেছে জামা কাপড়ও গোছানো হয়ে গেছে আর এখন আমি ঘর দরটা একটু ছাড় দিয়ে নিচ্ছি কারণ ছাঁটটা দিয়ে তারপরে আমি সন্ধে দিই তো ভাবলাম এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিই নাহলে আমার আর মানে ব্লগ স্টার্ট করাই হবে না এই করছি করছি করে ব্যাস আর আজকে দিনটা ফাঁকি দিয়ে চলে যাব তো তার জন্যে আমি দেখতে পাচ্ছ সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর এবার আমি প্রায় দেওয়া হয়ে গেছে এবার আমি আর ইলি ওখানে বসে আছে ওই জন্য গেটটা লাগিয়ে মানে সব কাজ করতে হয় নাহলে ও তো পালিয়ে যাবে ওকে কিছু বলার নেই তো এদিকে আমি চলে এসেছি আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভালো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ যখন সন্ধ্যে দিয়েছি তখন ওই এক হাতে ক্যামেরা ধরে আর ওই সন্ধ্যে দেওয়াটা মানে সম্ভব নয় তো সন্ধ্যা টন্ধে কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যে দেওয়া তো দেখে নাও আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট আর আমার ঘরের ঠাকুরগুলো একটু দেখিয়ে দিচ্ছি আছে দেখতে পাচ্ছ চুল বাঁধা মানে একটু ওই গুটিয়ে একটা কাটার আম করে নিয়েছি ব্যস এই হলো আমার চুল বাঁধা আর একটু সিঁদুরটা পরে নিয়ে এখানে দেখে দেখে আমি না এখনও গুঁড়ো সিঁদুরই পরি লিকুইড সিঁদুর কিনব কিনব পরে কেনা আর হয় না ক্যামেরা দেখে পড়লাম তো অসুবিধা মানে ঠিক হলো না যাই হোক যা হয়েছে পরে নিয়েছি আর মুখটা কেমন লাগছে দেখো যা আছে বেশ আছে আর এখন করবো একটু চা দেখি মেয়ে কি খাবি জিজ্ঞাসা করি আর চা করবো করে আজকে রাতে করবো সেটি কচুরি আর নতুন আলু ধুম তো নতুন আলু কালকেই প্রথম নিয়ে এসেছি কারণ নতুন আলু খুব একটা আমার ভালো লাগে না কিন্তু নতুন আলু তো খেতে হবে একটু নতুন নতুন জিনিস তো কড়াইশুঁটি আর নতুন আলুর দম করবে চলো দেখি কড়াইশুটিগুলো সব ছাড়ানো আছে চাটা খেয়ে নিই তারপর দেখছি কী করা যায় আর আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি আমার কালকে বাজার করে না আমার মানে এনে এইগুলো যা ব্যথা আর এখন ভলিনি দিলাম প্রচণ্ড ব্যথা মানে অভ্যেস নেই ওইভাবে এত বাজার না হঠাৎ করে নিয়ে এসেছি যাই হোক অনেক বাজার এখন আমার এক সপ্তাহের ওপর হয়ে যাবে যা বাজার করেছি তিনটে লোকে খেতে পারবো না যাকে যা হয়েছে হয়েছে একটুখানি ভালো এ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে কিছু করার নেই আমি দেখি মেয়েকে জিজ্ঞাসা করি একটু চা চা মনে হচ্ছে এখন সাড়ে ছটা বাজে তো বিকেলে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি আর সকাল থেকে আমার একদম ভালো লাগেনি আর আজকে ওই মেঘ মেঘ করছে রোদ্দ নেই আজকে একদম বৃষ্টি হবে আর আজকে একটু সামান্য ঠান্ডাটা লাগছে সামান্য চলো দেখি মেয়েকে জিজ্ঞাসা করি কি খায় কপি খাবে নাকি দিয়ে দেবো কপি খায় তো দুজনেই খেয়ে নেবো একবারে বানাবো আর যদি বলে দুধ খাবো তো ওকে দুধটা গরম করে দেবো আর আমি চা করবো কুলিকা চা খাবো বেশি আর গল্প করবো না গল্প বাড়ালেই বাড়ানো যাবে বসেই ছিলাম সন্ধ্যাটা দিয়ে একটু বসলাম সন্ধ্যাটা একটু ইয়ে হয়েছে তারপরে খাবো আর পর দর ঝানটা বসে চাদরটা একটুখানি গায়ে দিয়ে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে বললাম না রান্নাঘরের দিকে যাই খরচুরি ইয়ে করবো আজকে খরচুটি প্রচুর করবো একটু অন্যরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করবো মানে কীভাবে করবো আর আমি আর আমার মেয়ে চলে এসেছি এখানে আজকে আমরা খাচ্ছি কফি তো মেয়ে বললো কফি খাবো তো আমিও মেয়ের সাথে কফি বানিয়ে নিলাম একসাথেই আবার কে আবার চা আলাদা করে বানাচ্ছে তো দুজনে খেয়ে নিই চা আর চা সরি কফিটা তো তারপরে যাবো ওইদিকে কি কাজ আছে দি আর রান্নাঘরে চলে এসছি দেখতে পাচ্ছ আর কড়াইশুটিগুলো তো সারানো ছিল মেয়ে ছাড়িয়ে রেখেছিলো তো কড়াইশুটিগুলো একটু মিক্সিতে পিষে নিই আর এর কড়াশড়ি কচুটা আজকে একটু অন্যরকমভাবে করবো তো এর মধ্যে মুড়ি আদা কাঁচা লঙ্কা আর এই কড়াশুড়িগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি একবারে মিক্সিতে পেস্ট করে নেবো করে আজকে একটু অন্যরকমভাবে আমার মেয়ে সেদিনকে মানে সেদিনকে আমার খুব মানে কষ্ট হয়েছে একটা একটা করে ভরে করা আবার বেলা একা হাতে তো আমার মেয়ে বললো মা আজকে তোমাকে একটা বলছি তুমি এরকমভাবে করে দেখো দেখবে এক সে একই তো ব্যাপার তো ওর কথা শুনে আমি দেখলাম ঠিক আছে দেখি ট্রাই করে মানে কেমন হয় তো দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু উপকরণ নিয়ে এখানে চলে এসেছি ঘরে তো ময়দা দিয়েছি ময়দার মধ্যে দিলাম নুন আর দিয়ে দিলাম একটুখানি চিনি আর এই ডিবেটাই আছে একটুখানি কালো জিরে আর ওদিকে আছে সাদা তেল একটু ময়নের জন্য সাদা তেল দিয়ে দেবো মানে ময়ন তো লাগবেই ময়দা যেহেতু আর ময়না না দিলে ভালো লাগবে না খেতে শক্ত হয়ে যাবে তো এগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে যে কড়াইয়ে যে পেস্টটা করে রেখেছিলাম তো ওটা আমি আর কোনো কিচ্ছু করিনি ওই পেস্ট সমেত নিয়ে চলে এসেছি ওটা আর কোনো কারুকার্য করিনি ওর মধ্যে তো একবারে এর সাথে মেখে নেব যতটাই কড়াই আছে সেই সেই অনুসারে আমি মানে ময়দা নিয়ে নিয়েছি তো এর সাথে আর কোনো জলও দেবো না আর কিচ্ছু দেবো না আর এটা ধুয়ে একটু দিয়ে দেবো তো এইটাতেই যা হয় আমার মেয়ে বললো মা ওইভাবে মেখে করো কড়াইটার সাথে মেখে একবারে পেস্টটার সাথে মেখে দেখো কেমন হয় আর আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দম আর কড়াইশুটির কচুরি তো এরকম করে মানে টেস্ট কিন্তু অন্যরকম ভালো লাগছে না খুব একটা যে পুর ভরে যে একটা ওটা খাটনি হোক কিন্তু যতই হোক ওটা টেস্ট আলাদা আর এই টেস্ট আলাদা তো মেয়ে বলল বলে এটা করে দেখলাম তো সব রকম ট্রাই করা ভালো তোর কথা শুনে করে দেখলাম ও নিজেই বলছে মা একদম ভালো লাগছে না সেরকম টেস্টই লাগছে না তো সেরকম খুব একটা ভালো লাগেনি আমার তো ভালো লাগেনি জানি না আমার আমার মেয়েরও ভালো লাগেনি তবে যাই হোক আজকে আমার এই পর্যন্তই ব্লগটা আর বেশি কিছু বাড়াচ্ছি না তো যদিও আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা গুড নাইট সুইট ড্রিম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে